হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি তার নাম হলো দ্য ড্রেস মেকার। মুভিটি 2015 সালে রিলিজ করেছিল। এটি একটি সাসপেন্স থ্রিলার মুভি। এই মুভির গল্পটি টিলি নামের একটি মেয়ের উপর ভিত্তি করে বানানো হয়েছে। সে ছোটবেলায় নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নেয়। মুভির শুরুতে দেখানো হয় অস্ট্রেলিয়ার একটি ছোট্ট গ্রামে 10 বছরের মেয়ে টিলি তার মায়ের সঙ্গে থাকত। টিলি আর তার মাকে কেউ পছন্দ করতো না, সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার করত আর সবাই তাদের পাগল ভাবত। একদিন স্টিভার্ট নামের একটি ছেলের মৃত্যুর জন্য টিলিকে দায়ী করা হয়। টিলি বারবার বলে যে সে নির্দোষ, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। গ্রামের সমস্ত লোকজন টিলিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে। সেখানকার স্থানীয় পুলিশ সার্জেন্ট টিলিকে সেখান থেকে অনেক দূরে নিয়ে যায়। সময় কেটে যায় আর ছোট্ট টিলি এখন একজন সুন্দরী যুবতীতে পরিণত হয়েছিল। 25 বছর পরে টিলি ফেরত আসে। এখন টিলি একজন ড্রেস মেকার ছিল। অতীতের ঝাপসা কিছু স্মৃতি এখন টিলির মাথায় রয়েছে। সে তার বৃদ্ধ মা মলির কাছে যায়। টিলির চলে যাওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। মলি একটা ভাঙা চোরা ঘরে থাকত। টিলি তার মায়ের সঙ্গে দেখা করে। মলির স্মৃতিশক্তি চলে গিয়েছিল। সে নিজের মেয়ে টিলিকেও ভুলে গেছিল। টিলি অনেক চেষ্টা করে তার মাকে সবকিছু মনে করে, কিন্তু মলির কিছুই মনে পড়ে না। টিলি বাড়ি ঘর পরিষ্কার করতে থাকে, তারপর নিজের মাকে স্নান করিয়ে পরিষ্কার করায়। টিলি মলিকে সবকিছু মনে করানোর জন্য বলে যে এখানকার লোকেরা ওনার সাথে কতটা খারাপ ব্যবহার করেছিল। টিলি আসার ফলে মলি একদম খুশি ছিল না। এখানকার শহরে একজন কুৎসিত মেয়ে ছিল যার নাম গার্ট্রুড। গার্ট্রুড উইলিয়ামকে খুব পছন্দ করত, কিন্তু উইলিয়াম তার দিকে ফিরেও তাকাতো না। আসলে গার্ট্রুড টিলির সহপাঠী ছিল। ছোটবেলায় টিলির সাথে কি ঘটেছিল সেটা তার খুব ভালো করেই মনে ছিল। ছোটবেলায় সেদিন যখন টিলি তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল, স্টিওয়ার্ড তাকে নিয়ে যায় মারধর করার জন্য। স্টিওয়ার্ডকে তার দিকে আসতে দেখে টিলি লুকিয়ে পড়েছিল, কিন্তু গার্ট্রুড তাকে বলে দেয় যে টিলি কোথায় আছে। সে টিলিকে ওখান থেকে নিয়ে এসে তাকে মারতে থাকে, কিন্তু এরপরে স্টিওয়ার্ড কিভাবে মারা গেছিল সেটা গার্ট্রুড জানে না। এখন সেই গ্রামের সকলে জেনে গেছিল যে টিলি ফিরে এসেছে। গ্রামে একদিন একটা ফুটবল ম্যাচ হচ্ছিল। টিলি সেখানে একটা রেড ড্রেস পরে আসে। সেখানে টিলিকে ওই অবস্থায় দেখে ট্যান্ট্রাম টিমের খেলোয়াড়রা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তখন ফুটবল টিমের ক্যাপ্টেন টেডি টিলির কাছে এসে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু টিলি তার কথা শোনে না। টিলি তখন এক কোণে বসে থাকা গার্ট্রুডের কাছে যায় আর তাকে গিয়ে বলে একটা ড্রেস যে কোনো খেলা পাল্টে দিতে পারে। তখন টিলি একটা ব্ল্যাক ড্রেস পরে আসে আর সমস্ত খেলোয়াড়দের নিজের দিকে আকর্ষিত করে। উইন্ড্রপ সেই খেলায় হেরে যায়। তারপর টিলি মলিকে নিয়ে পাশের প্রতিবেশীর বাড়িতে যায়। তারপর সে সেই মাঠে যায় যেখানে স্টিওয়ার্ডের মৃত্যু হয়েছিল। তার সবকিছু মনে পড়ে যায়, কিন্তু এটা মনে পড়ে না যে স্টিওয়ার্ডের মৃত্যু কিভাবে হয়েছিল। রাতে মলি টিলির উপর ভীষণ চিৎকার করে আর তাকে বলে স্টিওয়ার্ডের মৃত্যুর জন্য সেই দায়ী। তখন সেখানে গার্ট্রুড আসে আর সে টিলিকে বলে তার জন্য যেন সে একটা ভালো ড্রেস ডিজাইন করে। এখানে টিলি একটা সুযোগ পেয়ে যায় আর সে গার্ট্রুডকে এটা স্বীকার করতে বলে যে সেদিন স্টিওয়ার্ডকে সেই বলেছিল যে টিলি কোথায় লুকিয়েছিল। গার্ট্রুড নিজের ভুল স্বীকার করে নেয় আর টিলিও তার ড্রেস তৈরি করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সার্জেন্ট একটা ডেলিভারি বক্স নিয়ে আসে। সেই বক্সের মধ্যে একটা খুব সুন্দর ড্রেস ছিল। সার্জেন্টেরও টিলির মতোই ড্রেস ডিজাইন করতে খুব ভালো লাগে আর এই কথাটা শুধু টিলি জানতো। সার্জেন্ট টিলির সামনে বাধ্য হয়ে এটা স্বীকার করে। স্টিওয়ার্ডের বাবা ইভানের কথাতেই সে টিলিকে সেই গ্রাম থেকে দূরে রেখে এসেছিল, কারণ তার বাবা সেই গ্রামের কাউন্সিলর ছিল আর সে তাকে এটা বলে ব্ল্যাকমেল করেছিল যে সে যদি তার কথা না শুনে তাহলে সে গ্রামের সবাইকে বলে দেবে যে সে একজন ড্রেস মেকার। টিলি সার্জেন্টের কথা বুঝতে পারে আর সে তাকে ক্ষমা করে দেয় আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। শনিবার রাতের পার্টিতে গার্ট্রুড টিলির বানানো পোশাক পরে আসে। গার্ট্রুডকে দেখে উইলিয়াম তার প্রেমে পড়ে যায়। টিলি আর মলি টেডির সাথে মুভি দেখতে যায়। টিলি টেডিকে বলে যে গ্রামের লোকেরা তাকে পছন্দ করে না। টেডি
রোশেলিকে বলে সে যেখানেই চলে যাক না কেন সে তাকে নিশ্চয়ই খুঁজে বার করবে। এতে টেলি বুঝে যায় যে টেডি তাকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সে গ্রামের অনেক মহিলারা টেলির সঙ্গে দেখা করতে আসে আর সেখানে সবাই টেলির থেকে নিজের জন্য ড্রেস বানায়। এখন গ্রামের সব বাড়িতে টেলির ডিজাইন করা ড্রেসই চলতে থাকে। এতে টেলি ফেমাস হয়ে যায়। এরপর লুনা তার সঙ্গে দেখা করতে আসে। লুনা টেলির ডিজাইনে কিছু বিশেষত্ব দেখতে পায় না। এক পার্টিতে ইভান লুনাকে গ্রামের সমস্ত মহিলার সঙ্গে পরিচয় করায়। টেডি টেলির সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু টেলি তাকে বলে তার কপালে ভালোবাসা নেই, তার ভাগ্য খুবই খারাপ। লুনা গাট্রুডের ওয়েডিং ড্রেস রেডি করে, কিন্তু গাট্রুডের সেটা একদমই পছন্দ হয় না। গাট্রুড সেখান থেকে পালিয়ে যায়, আর পালিয়ে সেই টেলির কাছে টেলি তার ড্রেস আমার ডিজাইন করে দেয়, আর গাট্রুড সেই পোশাক পরেই উইলিয়ামের সঙ্গে বিয়ে করতে যায়। এখন লুনার ড্রেস কেউই পছন্দ করত না। ইভানের বউয়েরও একটা খুব সুন্দর ডিজাইনার ড্রেসের দরকার ছিল, আর সেও লুনাকে বাদ দিয়ে টেলির কাছে যায় নিজের ড্রেস তৈরি করার জন্য, কারণ সে টেলিকে স্টিভার্টের মৃত্যুর জন্য দায়ী মনে করে না। তার মনে হয় যে স্টিভার্ট গাছ থেকে পড়ে মারা গেছিল। টেলি সার্জেন্টকে স্টিভার্টের মার্ডার কেসের ফাইল আনতে বলে। সার্জেন্ট তাকে ফাইল এনে দেয়। সে ওই ফাইল পড়ে জানতে পারে যে তার স্কুলের টিচার বেবলা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। টেলি তার ক্লাস টিচারের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে যে সে মিথ্যে কেন বলেছিল। নিজের মিথ্যেটা বাইরে বেরিয়ে আসার ভয়ে সে স্বীকার করে যে যেদিন স্টিভার্ট মারা যায় সেদিন সে ওখানে ছিল না। এটা শুনে টেলি খুশি হয়ে যায় আর সে সার্জেন্টকে সবকিছু বলে দেয়। ক্লাস টিচার এখন ভয় পেয়ে গিয়ে ইভানের বউকে বলে যে টেলি তার সন্তানকে মেরে ফেলেছিল। গাট্রুডের বিয়ের অনুষ্ঠানে টেলি সার্জেন্টকে জিজ্ঞেস করে সবকিছু জানার সত্ত্বেও সে তাকে এই গ্রাম থেকে দূরে কেন নিয়ে গেছিল। সার্জেন্ট বলে ইভানের আদেশ অনুযায়ী সে টেলিকে গ্রাম থেকে দূরে করে দিয়েছিল। টেলি রেগে জিজ্ঞেস করে যে সে কে আদেশ দেওয়ার। সার্জেন্ট বলে একজন বাবা হওয়ার জন্য, স্টিভার্টের বাবা ইউয়ান। এটা শুনে টেলি অবাক হয়ে যায়। ওদিকে ম্যারিকুয়েল টেলিকে তার সন্তানের হত্যাকারী হিসেবে দায়ী করে। ইউয়ান টেলিকে গালাগাল দিতে শুরু করে। এটা দেখে টেলির ভীষণ রাগ হয় আর সে ইউয়ানের মুখে একটা ঘুষি মারে। টেলি সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তখন টেলির অ্যাবনর্মাল ভাই সেখানে জোরে জোরে চেঁচাতে চেঁচাতে বলে, স্টিভার্ট যখন মারা গেছিল তখন টেলি সেখান থেকে চলে গেছিল, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। টেডি গিয়ে টেলিকে আটকায় আর তাকে স্কুলের কাছে নিয়ে যায় আর তাকে সেই দিনের কথা মনে করানোর চেষ্টা করে। তখন টেলির সব মনে পড়ে যায়। সে বলে সেদিন স্টিভার্ট তাকে দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে থাকতে বলেছিল, নয়তো সে টেলির মাকে মেরে ফেলত। তারপর স্টিভার্ট তার দিকে দৌড়তে দৌড়তে আসে টেলিকে ধাক্কা মারার জন্য, কিন্তু তখনই টেলি ওখান থেকে সরে যায় আর স্টিভার্ট দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে তার ঘাড় ভেঙে যায় আর সে ওখানেই মারা যায়। এই সমস্ত কিছু বার্নিল দেখেছিল, কিন্তু সে কাউকে কিছু বলে না, কারণ কেউ তার কথা বিশ্বাস করত না, তাকে সবাই পাগল ভাবত। টেডি টেলির আরো কাছে চলে আসে। তারপর তারা দুজন ইন্টিমেট হয়। টেলি বলে যে সে অভিশপ্ত। টেডি বলে যে না, সে অভিশপ্ত নয়। আর এটা প্রমাণ করার জন্য টেডি জলে ঝাঁপ দেয়। টেলি সেখানে দাঁড়িয়ে অসহায়ের মতো চিৎকার করতে থাকে আর জলে ডুবে টেডির মৃত্যু হয়ে যায়। পরের দিন টেডির শেষ কাজ সম্পন্ন করা হয়। টেডির মারা যাওয়ার পরে টেলি অসুস্থ হয়ে পড়ে। মলি টেলিকে বলে যে আগে ইউয়ান তাদের সঙ্গে থাকতো, কিন্তু ম্যারিকুয়েল আসার পরে ইউয়ান তাকে ছেড়ে দিয়েছিল। তুমি নিজের ক্ষমতা এই গ্রামের সবার জন্য ব্যবহার করো। হঠাৎ করেই একদিন মলির মৃত্যু হয়ে যায়। এর ফলে টেলির খুব রাগ হয়। টেলি ইউয়ানের বর্তমান বউয়ের সঙ্গে দেখা করে তাকে বলে সে একজন জোচ্চোর। টেলি ইউয়ানের ব্যাপারে সমস্ত সত্যি কথা বলে দেয়। ইউয়ান যখন বাড়ি আসে তখন ম্যারিকুয়েল তাকে সত্যি কথা জিজ্ঞেস করে, কিন্তু ইউয়ান সবকিছু অস্বীকার করে। রাগের মাথায় ম্যারিকুয়েল ইউয়ানের পা কেটে দেয় আর তাকে সেখানেই মরার জন্য ছেড়ে দেয়। টেলি সারা জীবনের জন্য প্যারিস চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর যাওয়ার সময় সে নিজের বাড়ির সঙ্গে সঙ্গে গোটা গ্রামটাকে জ্বালিয়ে চলে যায়। টেলি সবার থেকে নিজের বদলা নেয় আর ট্রেনে বসে বসে সেই ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে থাকে। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।
বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।